বিরোধী পক্ষর বারোটা রাজনৈতিক দলের যে আমি ঐক্যমঞ্চ গড়ে তুলিছো তারে আমি সর্বভারতীয় দলকেটা আমি ইন্ডিয়ার অন্তর্ভুক্ত কংগ্রেস সিপিআই সিপিএম আমি দলকেটা তৃণমূল কংগ্রেস আপ এই দলকেটা আমি ইন্ডিয়ার লগত যুক্ত হয়ে আছো আর বাকি আমার রাজ্যখনত রাইজর দল জাতীয় পরিষদ এওঁলোকও আমার লগত এই বারোটা দলের যত আছে আর হয়তো এই দলবিলাকও পরবর্তী সময়ত ইন্ডিয়ার অন্তর্ভুক্ত হব আর আমি বহুদিন বৈঠক বহা নাই আর এতিয়া আমি অহাকালি বৈঠক বহিম দুটা বজাত বৈঠক আহ্বান করা হয়েছে এই বৈঠকত আগন্তুক দিনত আমি কি আন্দোলনের কার্যসূচী গ্রহণ করিম বারোটা দলে কারণ আপনাদের একটা কথা নিশ্চিতভাবে জানে যে আমি এই বারোটা দলে সিদ্ধান্ত লৈছো অসমৰ ক্ষেত্রত বিজেপির বিরুদ্ধে প্রতিজনের বিরুদ্ধে এজন এজন আমি ক্যান্ডিডেট ঠিয় করাই পেলে প্রত্যক্ষভাবে রাজনৈতিক যুজখনত আমি যাব বিচারিছো নির্বাচনত আর সেয়ে এটা নির্বাচন যথেষ্ট দেরি আছে পাঁচ ছমাহ আছে এতিয়া আমি ক্যান্ডিডেট সম্পর্কত বিতং আলোচনা বিলোচনা করে সিদ্ধান্ত লোক যাব খোঁজা নাই সদ্যহতে জনসাধারণের সম্মুখত এই ইন্ডিয়া গোটে যে বিকল্প বিজেপিক পরাভূত করব লাগিব ইয়ার যদি জরুরি কথা এই কথা যাতে আমি তুলে ধরব পারো তার কারণে আমি ঐক্যবদ্ধভাবে আন্দোলনের পোষকতা করে পেলে অহাকালি বৈঠকত আমি তার রূপরেখা আমি ঠিক করি এই হচ্ছে বৈঠক বিরোধী পক্ষর বারোটা রাজনৈতিক দলের যে আমি ঐক্যমঞ্চ গড়ে তুলিছো তারে আমি সর্বভারতীয় দলকেটা আমি ইন্ডিয়ার অন্তর্ভুক্ত কংগ্রেস সিপিআই সিপিএম আমি দলকেটা তৃণমূল কংগ্রেস আপ এই দলকেটা আমি ইন্ডিয়ার লগত যুক্ত হয়ে আছো আর বাকি আমার রাজ্যখনত রাইজর দল জাতীয় পরিষদ এওঁলোকও আমার লগত এই বারোটা দলের যত আছে আর হয়তো এই দলবিলাকও পরবর্তী সময়ত ইন্ডিয়ার অন্তর্ভুক্ত হব আর আমি বহুদিন বৈঠক বহা নাই আর এতিয়া আমি অহাকালি বৈঠক বহিম দুটা বজাত বৈঠক আহ্বান করা হয়েছে এই বৈঠকত আগন্তুক দিনত আমি কি আন্দোলনের কার্যসূচী গ্রহণ করিম বারোটা দলে কারণ আপনাদের একটা কথা নিশ্চিতভাবে জানে যে আমি এই বারোটা দলে সিদ্ধান্ত লৈছো অসমৰ ক্ষেত্রত বিজেপির বিরুদ্ধে প্রতিজনের বিরুদ্ধে এজন এজন আমি ক্যান্ডিডেট ঠিয় করাই পেলে প্রত্যক্ষভাবে রাজনৈতিক যুজখনত আমি যাব বিচারিছো নির্বাচনত আর সেয়ে এটা নির্বাচন যথেষ্ট দেরি আছে পাঁচ ছমাহ আছে এতিয়া আমি ক্যান্ডিডেট সম্পর্কত বিতং আলোচনা বিলোচনা করে সিদ্ধান্ত লোক যাব খোঁজা নাই সদ্যহতে জনসাধারণের সম্মুখত এই ইন্ডিয়া গোটে যে বিকল্প বিজেপিক পরাভূত করব লাগিব ইয়ার যদি জরুরি কথা এই কথা যাতে আমি তুলে ধরব পারো তার কারণে আমি ঐক্যবদ্ধভাবে আন্দোলনের পোষকতা করে পেলে অহাকালি বৈঠকত আমি তার রূপরেখা আমি ঠিক করি এই হচ্ছে বৈঠক আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।